তো আজকে আমি ব্লগটা একা স্টার্ট করছি, কারণ দীপ আমাকে স্কুটি করে নিতে আসছি। তো তারপরে আমরা যাবো একটা জায়গাতে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি। চলো আজকে গাড়ি টাড়ি একটু মডিফাই করবে দীপ, কী কী করবে, লাগাবে, সিট কভার কেনার আছে, তারপরে ও আজকে সকালবেলাতে হেলমেটও কিনেছে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সত্যি কথা বলতে আমার প্রচণ্ড জ্বর এসেছে আর কি, মানে আমার একদমই শরীর ভালো নেই, ঠান্ডা লেগেছে, কাশি, জ্বর, হাঁচি, কাশি, মানে সবই একসাথে হয়েছে প্রচণ্ড পরিমাণে। একটা দিন বেরিয়ে আমি রাস্তায় যখন বেরিয়েছিলাম, এত মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছিলো যে আমি প্রচণ্ড ভিজে যাই, আর পরের দিনই আমার গলাটা কেমন খুসখুস করতে শুরু করেছিল, দিয়ে আমার জ্বরটা চলে এসেছে। তো যাই হোক, চলো আজকে ব্লগটা স্টার্ট করি, বেশি বকবক করব না। তো চলো দীপাকে আসুক, তারপরে দেখা হচ্ছে। টাটা। প্রথমে দুজনে মিলে বেরিয়ে আমরা চলে যাই যেখানে গাড়ির মডিফায়ার করা হয়, মানে গাড়ির যেখানে সমস্ত পার্টস বা জিনিসপত্র পাওয়া যায়, সেখান থেকে আমরা রেইন কভার কিনে নিই গাড়ির জন্য। একটু হেলমেটটা দেখা কেমন হয়েছে গাইস, প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। গোটাটা গোল গোল করে ঘুর, গোল গোল করে। তো চলো এবার যাই, রেন কভারটা নিয়ে নিয়েছি গাড়ি। তো সেখান থেকে বেরিয়ে সোজা চলে যাই আমরা রেস্টুরেন্টে, সেখানে গিয়ে অর্ডার করেছিলাম এগ ফ্রাইড রাইস, আর এদিকে বাটার নান আর চিকেন বাটার মশালা। যেহেতু আমার জ্বরের মুখ ছিল, একদম খেতে ভালো লাগছিল না, তো দীপা আমাকে সেখানে জোর জবরদস্তি নিয়ে গেছিলো বলতে পারো। আমরা দেখা হয়ে গেল অনুষ্কার সাথে, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দাদু লাগছে।